অষ্টাবিংশ অধ্যায়। পরমার্থ নিরূপণ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ভব, যদিও ব্যবহারে পুরুষ এবং প্রকৃতির দ্রষ্টা এবং দৃশ্যের ভেদে ভিন্নরূপে প্রতীত হয়, তবুও পরমার্থ দৃষ্টিতে তা অখণ্ড অধিষ্ঠান স্বরূপ। তাই কারো শান্ত, ঘোর এবং মূঢ় স্বভাব ও তদনুসারে তাদের কর্ম সম্পাদন, স্তুতি অথবা নিন্দা করা অনুচিত। নিত্য অদ্বিত দৃষ্টি রাখা শ্রেয়। যে ব্যক্তি অন্যের স্বভাব এবং কর্মের প্রশংসা অথবা নিন্দা করে, সে অতি শীঘ্র নিজ যথার্থ পরমার্থ থেকে চ্যুত হয়। কারণ সাধন তো দৈত্যের অভিনিবেশে তার প্রতি সত্য বুদ্ধি পোষণের নিষেধ করে এবং প্রশংসা ও নিন্দা বাক্য তার সত্যতার ভ্রমকে আরও সুদৃঢ় করে। হে উদ্ভব, ইন্দ্রিয় সমূহ রাজসিক অহংকারী কার্য, যখন তারা সুপ্ত হয়ে পড়ে তখন শরীরে অভিমানী জীব চেতনারহিত হয়ে যায়, অর্থাৎ তার বাহ্য শরীরে স্মৃতি থাকে না। সেই সময় মন যদি সক্রিয় থাকে তখন সে স্বপ্নে অলিক দৃশ্যসমূহে লিপ্ত হয়, এবং যখনও মন ও লীন হয়ে যায় তখন জীব মৃত্যুসম প্রগাঢ় নিদ্রা সুষুপ্তিতে লীন হয়ে যায়। তদনুরূপ যখন জীব নিজ অদ্বিতীয় আত্মস্বরূপকে বিস্মরণ করে বিভিন্ন বস্তু সকল দর্শন করতে থাকে, তখন সে স্বপ্নবোধ অলিক দৃশ্যসমূহে যুক্ত হয়ে পড়ে অথবা মৃত্যুসম অজ্ঞানে লীন হয়ে যায়। হে উদ্ভব, যখন দৈত্য নামক কিছুই নেই তখন দৈত্যভাবে অমুক বস্তু ভালো, অমুক বস্তু মন্দ অথবা এটি ভালো, এটি মন্দ, এইসব প্রশ্ন উঠতেই পারে না। বাণী দ্বারা বিশ্বের সমস্ত বস্তুরই বর্ণনা অথবা মন দ্বারা কল্পনা করা সম্ভব। অতএব তা দৃশ্য এবং অনিত্য হওয়ার কারণে তা অযার্থতাই প্রমাণিত হয়। ছায়া, প্রতিধ্বনি এবং ঝুনুকে রজত আদির আভাস থাকলেও তা সর্বতভাবে মিথ্যা, তবু তার জন্য মানব হৃদয়ে ভয় কম্পন আদি সঞ্চার হয়। ঠিক সেইভাবে দেহাদি সকল বস্তু সর্বতভাবে অলিক হওয়া সত্ত্বেও যতক্ষণ পর্যন্ত জ্ঞান দ্বারা তার যথার্থভাবের বোধ না আসে ও তার আত্মনির নিবৃত্তি না হয়, ততক্ষণ তা অজ্ঞানীদের ভীতি প্রদর্শন করতেই থাকে। হে উদ্ভব, সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষ বস্তু প্রকৃতপক্ষে আত্মায়, আত্মা সর্বশক্তিমান। বিশ্ব সৃষ্টিতে প্রতীত সকল বস্তু নিমিত্ত কারণ হল আত্মা, উপাদান কারণ ও আত্মা, অর্থাৎ আত্মা বিশ্বরূপে সৃষ্ট ও সৃষ্টিকর্তা দুইটি, সেই রক্ষা করে ও রক্ষিত হয়। সর্বাত্মা ভগবান তার সংহার করে থাকে ও তারই তো সংহার করে থাকে। ব্যবহারিক দৃষ্টিতে আত্মা বিশ্ব থেকে পৃথক সত্তা, কিন্তু আত্মদৃষ্টিতে আত্মা ভিন্ন অন্য কোনো বস্তুর অস্তিত্বে নেই। অতএব তার অতিরিক্ত যা কিছু প্রতীত হয়ে থাকে তা নির্বাচন করা সম্ভব হয় না, এবং অনির্বচনীয় তো কেবল আত্মস্বরূপই। অতএব আত্মাতে সৃষ্টি, স্থিতি, সংহার অথবা অধ্যাত্ম, আদি দৈব এবং আদি ভূত, এই তিন প্রকারের প্রতীত সমূহ সর্বতোভাবে আধারহীন, অস্তিত্ব না থাকে তার ভ্রান্তি হতেই থাকে। এই সত্য রজ তম হেতু প্রতীত হওয়া ও দ্রষ্টা দর্শন দৃশ্য আদির বৈচিত্র্য সব মায়ারই খেলা। হে উদ্ভব, আমি তোমাকে জ্ঞান ও বিজ্ঞানের উত্তম স্থিতির বর্ণনা করেছি, যে আমার এই উপদেশে রহস্য জ্ঞাত হয়, সে কারো প্রশংসা অথবা নিন্দা করা থেকে বিরত থাকে, সে জগতে সূর্য সম অসংশ্লিষ্ট থেকে বিচরণ করে, প্রত্যক্ষ অনুমান, শাস্ত্র এবং আত্মানুভূতি আদি সকল পন্থায় এটি সর্বতোভাবে প্রমাণিত, যে এই জগৎ উৎপত্তি বিনাশশীল হওয়ার কারণে অনিত্য এবং অসত্য, এই সম্যক জ্ঞান ধারণ করি জগতে অসংশ্লিষ্ট ভাব রেখে বিচরণ করা উচিত। উদ্ভব জিজ্ঞাসা করলেন, ভগবান, আত্মা দ্রষ্টা এবং দেশ দৃশ্য, আত্মা স্বয়ং প্রকাশিত এবং দেহ জড়, এইরূপ স্থিতিতে জন্ম মৃত্যুরূপ সংহার চক্রে দেহে হওয়া সম্ভব নয়? আত্মারও নয়, কিন্তু তা সেরূপ মনে করে থাকে, তা কেমন করে হয়ে থাকে অনুগ্রহ করে স্পষ্ট করুন। আত্মা তো অবনিশ্চ, প্রাকৃত অপ্রাকৃতিক গুণ রহিতে শুদ্ধ, স্বয়ং প্রকাশিত এবং সর্বপ্রকারে আবরণ রহিত, এবং শরীর নশ্বর, সগুণ অশুদ্ধ প্রকাশ্য এবং আবৃত। আত্মা অগ্নিসম প্রকাশমান আর শরীর কাষ্ঠসম অচেত। এই জন্ম মৃত্যুর জগৎ তবে কার? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ভব, বস্তুত জগতের অস্তিত্বই নেই, তবুও যতক্ষণ পর্যন্ত দেহ, ইন্দ্রিয় এবং প্রাণের সঙ্গে আত্মার সম্বন্ধে ভ্রান্তি বর্তমান, ততক্ষণ অবিবেকী পুরুষের তা সত্য বলে স্ফুরিত হয়। যেমন স্বপ্ন দর্শনকালে বহু বিপদ আসে যার বাস্তবে অস্তিত্বই নেই, তবুও স্বপ্ন ভঙ্গ হওয়া পর্যন্ত তার অস্তিত্বের অবসান হয় না, তেমনভাবে জগৎ মিথ্যা হওয়া সত্ত্বেও যে তাতে প্রতীত বিষয়সমূহকে সংলগ্ন হয়
তার জন্ম মৃত্যুরূপ জগতে নিবৃত্তি হয় না। যখন কেউ দুঃসহ স্বপ্ন দেখে তখন নিদ্রাভঙ্গ হওয়া পর্যন্ত তাকে অতি বড় বিপদে সম্মুখীন হতে হয়। কিন্তু যখন তার নিদ্রাভঙ্গ হয় নিদ্রোত্থিত হওয়ার পর তার বিপদ থাকে না এবং তার কারণে উদ্ভূত মহাদীপ বিকারও থাকে না। হে উদ্ভব, অহংকারী শোক, হর্ষ, ভয়, ক্রোধ, লোভ, মোহ, স্পৃহা এবং জন্ম মৃত্যুর শিকার হয়ে থাকে। আত্মা সঙ্গে তো তার কোনো সম্বন্ধই নেই। হে উদ্ভব, দেহ, ইন্দ্রিয়, প্রাণ এবং মনে স্থির আত্মায় যখন এগুলি অভিমানে প্রবৃত্ত হয়ে তাকে নিজ স্বরূপ জ্ঞান করতে থাকে তখন তার নাম জীব হয়ে যায়। সেই সূক্ষ্মাতে সূক্ষ্ম আত্মার মূর্তি হল গুণ এবং কর্ম দ্বারা সৃষ্ট লিঙ্গ শরীর, তাকেই কোথাও সূত্রাত্মা বলা হয় আর কোথাও মহতত্ত্ব। তার আরও অনেক নাম বর্তমান। সেই কালরূপ পরমেশ্বরের অধীন হয়ে জন্ম মৃত্যুরূপ জগতে ইতস্তত ভ্রমণ করতে থাকে। বস্তুত মন, বাণী, প্রাণ এবং শরীর অহংকারী কার্য, তা অম্লক হওয়া সত্ত্বেও দেবতা, মানব আদি অনেক রূপে তার প্রতীতি হয়ে থাকে। মননশীল ব্যক্তি জ্ঞান তর বাড়িতে উপাসনা স্থান দিয়ে তাকে অতি তীক্ষ্ণ করে এবং তার দ্বারা দিহা বিমানে অহংকারের মূলোচ্ছেদ করে জগতে নির্ধন্য হয়ে বিচরণ করে। তখন তার মধ্যে কোনো প্রকাশের আশা তৃষ্ণা থাকে না। আত্মা ও অন্তরাত্মা স্বরূপকে আলাদাভাবে উত্তম রূপে বুঝে নেওয়াই জ্ঞান, কারণ বিবেক জাগ্রত হলেই দৈত্য অস্তিত্বের অবসান হয়। তার উপায় হল তপস্যার দ্বারা হৃদয়কে পরিশুদ্ধ করে বেদাদি শাস্ত্র সকল শ্রবণ কর। এছাড়া শ্রবণাকুল যুক্তি সকল মহাপুরুষদের উপদেশ এবং এই দুই এর অনিরুদ্ধি সহানুভূতি এর প্রমাণ। অতএব এর সারমর্ম এই যে জগৎ আদিতে যা ছিল ও অন্তে যা থাকবে, যে তার মূল কারণ ও প্রকাশ হোক, সেই অদ্বিতীয় উপাধি রহিত পরম আত্মার মধ্যে ও বর্তমান, তার অতিরিক্ত অন্য কোনো বস্তু নেই। হে উদ্ভব, স্বর্ণ নির্মিত পণ্য কুণ্ডল আদি বহু অলঙ্কার আমরা দেখি, কিন্তু সেই সকল গহনা যখন প্রস্তুতি হয়নি তখনও স্বর্ণ ছিল, আর যখন গহনা থাকবে না তখনও স্বর্ণ থাকবে। তাই যখন অন্তর্বর্তীকাল কঙ্কন কুণ্ডল আদি অনেক নাম দিয়ে তার ব্যবহার করি তখনও তা স্বর্ণই। ঠিক সেইভাবেই জগতের আদি অন্ত এবং মধ্য সকলের মধ্যেই আমি, বস্তুত আমি সত্য তত্ত্ব। হে ভ্রাতা উদ্ভব, মনের তিন অবস্থা হয় জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। এই তিন অবস্থায় হেতু তিন গুণ সত্য, রজতম এবং জগতে তিন ভেদ অধ্যাত্ম। ইন্দ্রিয় সমূহ আদিভূত পৃথিবাদি এবং অধিদৈব কর্তা, এই সকল বৈচিত্র্য যার সত্তাতে সত্য সম প্রীতিত হয় এবং সমাধি আদিতে এই বৈচিত্র্য না থাকলে যার সত্তা অপরিবর্তিত থাকে তা তুরিশ তত্ত্ব এই তিন থেকে পৃথক এবং এ অনুগত চতুর্থ ব্রহ্মতত্ত্ব এই সত্য, যা সৃষ্টির পূর্বে ছিল না এবং প্রলয়ের পরেও থাকবে না তা মধ্যে থাকে না। এটি স্থির সিদ্ধান্ত, মধ্যে যা ভাসিত তা কেবল কল্পনা প্রসূত। নাম সর্বস্ব, এ এক অথর্ব, সত্য যে বস্তু যার দ্বারা নির্মিত হয় তথা প্রকাশিত হয় সেটি তার প্রকৃত স্বরূপ, সেটি তার পরমার্থ সত্তা, এই আমার নিশ্চিত সিদ্ধান্ত। এই যে বিকারযুক্ত রাজা সৃষ্টি, তার অস্তিত্ব না থাকলেও তা দেখা যায়, এই স্বয়ং প্রকাশিত ব্রহ্ম। অতএব ইন্দ্রিয় বিষয় মন ও পঞ্চভূত আদি যত বিচিত্র নামরূপ বর্তমান।